हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি এডুকেশন টিপস আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.3 এর 39 নম্বর প্রশ্নের সমাধান করব তাহলে চলো আমরা সরাসরি চলে যাই ভিডিওতে তোমাদের পাঠ্য বইয়ের 39 নম্বর প্রশ্নটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং এখানে একটি উদ্দীপক দেওয়া আছে সেখানে বলা হয়েছে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে তারপর ক খ গ তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নে বলা হয়েছে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত খ নং প্রশ্নে বলা হয়েছে স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের তিন গুণ যোগ করো এবং গ নং প্রশ্নে দেওয়া আছে স্কয়ারের তিন গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কয়ারের চার গুণ যোগ করো তাহলে আমরা কোন নম্বর প্রশ্নের কোন সমাধান করব কোন নম্বর প্রশ্নে দেওয়া আছে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত তো এর জন্য আমরা প্রথমে বি স্কয়ারটা এখানে তুলব এবং এই বি স্কয়ারের সাথে যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে এর সাথে 1 গুণ রয়েছে এখানে আমরা দেখাবো এভাবে 1 ইনটু বি স্কয়ার তাহলে বি স্কয়ারের সাংখ্যিক সহগটা হলো 1 এখানে আমরা লিখে দেখাবো তাই বি স্কয়ার এর সাংখ্যিক সহগ সমান সমান 1 এটা হচ্ছে কোন প্রশ্নের আনসার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কয়ারের দ্বিগুণের সাথে তো স্কয়ারের দ্বিগুণটা আমরা প্রথমে এখানে তুলব স্কয়ার এর দ্বিগুণ সমান সমান দ্বিগুণ মানে হচ্ছে দুই গুণ অর্থাৎ স্কয়ারের দ্বিগুণ মানে হচ্ছে 2 ইনটু স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার তারপর বলা হয়েছে এর সাথে সি স্কয়ারের তিন গুণ যোগ করব তো এখানে আমরা এর নিচে লিখব সি স্কয়ার এর তিন গুণ তো তিন গুণ মানে হচ্ছে তিনের সাথে এই যে সি স্কয়ারটা রয়েছে এই সি স্কয়ারের গুণ অর্থাৎ 3 সি স্কয়ার এবার যোগফলটা আমরা নির্ণয় করব এখানে 2 স্কয়ারের সাথে এই 3 সি স্কয়ারের কোনো মিল নেই কারণ এটা হচ্ছে এক পদ এবং এটা হচ্ছে আরেক পদ তো সেক্ষেত্রে 2 স্কয়ারটা আমরা এখানে তুলব যেভাবে রয়েছে সেভাবে তুলে আবার এখানে প্লাস দিয়ে 3 সি স্কয়ারটাও তুলে নেব এটার সাথে আমরা এটা যোগ করে নিলাম তো এই হচ্ছে যোগফল তো এটাই হচ্ছে আনসার গুণ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কয়ারের তিন গুণ থেকে বি স্কয়ারের তিন গুণ বিয়োগ করো তো স্কয়ারের তিন গুণটা হচ্ছে স্কয়ারের তো স্কয়ারের তিন গুণ হলো 3 স্কয়ার তো এটা থেকে আমরা বিয়োগ করব বি স্কয়ারের দ্বিগুণ তো এখানে লিখব বি স্কয়ার এর দ্বিগুণ সমান সমান 2 বি স্কয়ার এবার বিয়োগ করে নেব তো বিয়োগের সময় আমরা জানি যে নিচের যে পদ রয়েছে সেই পদ বা রাশির সাইনটা পরিবর্তন হয়ে যায় তো এখানে 2 বি স্কয়ার যেটা রয়েছে এটা সামনে কোনো সাইন নেই তার মানে প্লাস রয়েছে এটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল এবার আমরা এখানে লিখব বিয়োগফল সমান 3 স্কয়ার এর সাথে যেহেতু 2 বি স্কয়ারের কোনো মিল নেই সেহেতু দুটি পদই এখানে চলে আসবে এটা সামনে রয়েছে মাইনাস এটা আসবে এটা হচ্ছে বিয়োগফল এবার বিয়োগফলের সাথে আমরা সি স্কয়ারের 4 গুণ যোগ করব তো সি স্কয়ার এর 4 গুণ হলো 3 সি স্কয়ার এই পদের সাথে মিলেনি এই পদের সাথে মিলেনি এখানে বসবে 3 সি স্কয়ার এবার যোগ দিয়ে দেব এটা যেভাবে রয়েছে সেভাবে বসবে কারণ এর নিচে কোনো পদ নেই এটার সাথে আর কিছু যোগ হবে না এটার সাথে আর কিছু যোগ হবে না এটা যেভাবে রয়েছে সেভাবে বসে যাবে এটাও এককভাবে রয়েছে এটার ক্ষেত্রে যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসে যাবে তো এটাই হচ্ছে নির্ণয় যোগফল এখানে আমরা লিখব যোগফল সমান সমান এটাই হচ্ছে আনসার তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে